সেলাই করে দেবে, ঠিক আছে? মামা কার গুলি তোমার? এই বেটা তুই মামা কার গুলি তোমার? মামা কার জন্য কিছু করা যায় কাকা কই না কাকা বলবে না, আঙ্কেল আঙ্কেল বলতে পারবি না, ফুফা ওর সেলাই করে দেবে, চাচা চাচাও বলতে পারবি না, তো তোমার আব্বা কই? আব্বা কে বলবা? তুই স্যার কবি স্যার স্যার জোটার সেলাই করে দেবে, এতে করে শুধু আইনে বুঝা গেল বিপদে পড়লাম, কোন চিন্তা করিয়া থাই রে হাও জানি না, এখন উপায় নাই, দেখ এত বড় নোটটা দাদা, জুতার আঠাটা ছুটে গেছে, লাগাই দেন তো 20 টাকা দিব। দাদা আপনার কি আমার দেখে কি মনে হয় আমি ছোট লোক? 2 টাকার মুচি ওলা আপনি কয় টাকার মুচি? আপনি জানেন আমার সকালে একটা গাড়ি চাইসা দেওয়া যায়, পুরো একটা গাড়ি চাইসা আমাদের রাইস দেওয়া যায় লাঞ্চ করার জন্য, আর রাত্রেবেলা আমি BMW গাড়িতে করে আল সাওয়াজিয়া হোটেলে যাই ডিনার করি, আপনি কি আমার দেখে মনে হয় 2 টাকার মুচি ওলা? আমার কাছে তো লাগতে আছে আপনি 2 টাকার মুচি। এই যে কি লিখছেন আপনি, এই যে কি লেখা, 1000 টাকার নিচে জুতা সেলাই হয় না, বড় লোক মুচিওয়ালা। আচ্ছা তুমি 1000 টাকার নিচে জুতা আঠা লাগাবো না? না আমি 1000 টাকার নিচে জুতা আঠা লাগাবো না। আচ্ছা তাহলে কি করে গরিব স্টোরি ভাই, যেই না মুচিওয়ালা এর আমার ভাব তুই গেলে এই আসবে। মামা জুতার মাল কে দেন তো? মামা আমার এই মামা চাই রকমের মাল আছে। কি কি কম? বুড়িগঙ্গা, বিদেশি, অস্ট্রেলিয়ান, চায়না, কোনটা লাগবে আপনার? শেষ মামা। আচ্ছা আইফোন বাইর করি ব্র্যান্ডে নেন, কয় টাকা? 2 টাকা। এই মিয়া কি এই যে ক্লিয়ার দেখছেন? হ্যাঁ আমার এই মূলত আপনি তো ভালোটা দিছি, একবারে কোন দাম করতে এলো সর্বনিম্ন 1000 টাকা লাগে। কি কল সত্যি? হ্যাঁ নেন টাকা নেন সত্যি। তরি তরি আমি তো মনে করো কাজের পোয়া না, জানি তো তোমার কাজ নাই, কাজ করতেছি গানও তো একটা। ঠিক আছে তাহলে মুই একটা কাজ লই, কাজ করে দিতে পারবো? কাজটা আমার জুতা না, জানি এই যে ছিঁড়ে গেছে দেখছো, আমি জুতাই লাগাইনি কি করোনা করবি তো, সবচেয়ে সবচেয়ে দামি মুচি করে করবা না হলে সর্বনিম্ন 50,000 টাকা একটা ই থাকবো, আর তোমার হেরে 1000 টাকা লাগাইছো তুমি সর্বনিম্ন। চাবাজ করো, চাবাবাজি কি রেখো তুমি? বলছিলাম আমি যে চাবাবাজ হয় ওই, তুমি কি জানো আমি প্রতিদিন সকালে নিয়ে এক জোড়া জুতা যে মুইসা যায় 30,000 টাকা নেয় প্রতিদিন, জুতা 8 লাগাই প্রতি দূরে আমার হাতে জিলে করা দুই দূরে আমারই আছে হাতে লেখা করতে আছে।